কয়েকদিন ধরেই বাজারে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে আমিষের সবচেয়ে সস্তা উৎস হিসেবে পরিচিত ডিমের দাম এই কয়েকদিনের মধ্যে হালি প্রতি ডিমের দাম প্রথম ধাপে আটত্রিশ থেকে চল্লিশ টাকা থেকে গিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় ঠেকেছে নিম্নয়ের মানুষের আমিষ গ্রহণের একমাত্র উৎস এই ডিমের দাম বাড়ায় অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন তারা দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের শহীদুল হক জীবনের ক্যামেরায় কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট

যে কথা আমরা আমরা যত ইনকাম করছি কম সুন্দর করে চলতে পারছে আর আয় থাকছে আর কোন আয় থাকতে পারত না চলা খুব কষ্ট হইতাছে আমরা গরিব অল্পটাতে চলি কেমনি বাবা কত না কমাইলে আমরা চলুম কেমনে দম কমাই দিলে তো একটু সুবিধা এমন গল্প নিম্নয় প্রায় বেশিরভাগ মানুষেরই সম্প্রতি দ্রব্য ঊর্ধ্বগতি এমনিতেই বিশ্বে তুলেছে এসব মানুষকে এর মাঝে ডিমের দাম বৃদ্ধিতে একেবারেই দিশেহারা তারা মেহমান টেমান আইলে লোকজন আইলে বাচ্চা কাছা লোয়া এমার্জি তরকারি মরকারি নিয়ে মাছ তরকারি কিনতে পারলাম না যাই দুটো ডিম আই নিয়ে ভাজ্যে খাইলাম এখন এই ডিমের কপালে হ্যাঁ মনে করেন উঠে গেলে সব কিছুর দাম বাড়ছে ডিমেরও দাম বেড়ে গেলে আমরা তাহলে কি খাবো বাচ্চাকে কি খাওয়াবো

সহসায় ডিমের দাম কমবে না বলে জানান ব্যবসায়ীরা তবে এভাবে সব পণ্যের দাম বাড়তে থাকলে নিম্ন আয়ের মানুষের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা উচ্চ মূল্যের কারণে অনেক আগেই দরিদ্র মানুষের প্লেট থেকে উঠে গেছে গরুর গোস্ত এখন ডিমটাও উঠে যাওয়ার অবস্থা হয়েছে ফলে আমিষের ঘাটতি মেটাতে হিমশিম খাচ্ছে দরিদ্র এসব মানুষ তাদের দাবি কমানো হোক আমিষযুক্ত এসব খাবারের দাম কউসের আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা